ভেরি গুড মর্নিং স্টুডেন্ট, আগের দিন ড্রয়িং ক্লাসে তোমাদের কিছু শেপের উপরে আমি আঁকতে দিয়েছিলাম, একটা স্কোয়ারের উপরে তোমরা কি করেছিলে দেখো। ড্রয়িং ক্লাস আজকে ডেট দিয়ে তোমরা আজকে ড্রয়িংটা করবে। আগের দিন ছিল আমরা একটা স্কোয়ার এঁকেছিলাম, স্কোয়ার আঁকতে গেলে কি করতে হবে বলেছিলাম যে চারটে লাইন তোমাদের ইকুয়াল রাখতে হবে, সমান মাপের চারটে লাইন। তারপরে বলেছিলাম দুটো কর্নার জুড়ে দিতে, যে কোনো দুটো কর্নার, এই দুটো কর্নার জুড়তে পারো বা এই দুটো কর্নার, হ্যাঁ জুড়ে কি করতে বলেছিলাম এই লাইনটাকে বড় করে একটা এই দিকটা বাড়িয়ে নাম, এই দুটো লাইন বাড়িয়ে নাম, দিলে এখানে একটা ট্রায়াঙ্গেল এইভাবে সাইডে বেশি লাগে, তাই তো মনে করছে। একে তো অনেকে অনেকে পাঠাও, আমাকে পাঠাবে একসে দেখবো। আচ্ছা আজকেও আমরা দেখো একটা স্কোয়ার আঁকছি, আঁকলাম, এরপরে দেখা যাচ্ছে একটা শেপ, এগুলো সব জিওমেট্রিক্যাল শেপ, তাই তো জিওমেট্রিক শেপ, এগুলো স্কোয়ার, ট্রায়াঙ্গেল, রেক্টাঙ্গেল, তাই তো। আমি এই ট্রায়াঙ্গেলটাকে যদি এর উপরে বসিয়ে দিই, দেখো বসিয়ে দিচ্ছি এখানে, আবার এই রেক্টাঙ্গুলার শেপটাকে ওইখানে বসিয়ে দিলাম এটা আগের উপরে, তাহলে এখন দেখো একটা হার্ট তৈরি করতে পারবো। এবার আমরা কি করবো, জুড়ে তিনটে শেপকে জুড়ে নিয়েছি, জুড়ে একটা হার্ট বানিয়েছি, এখানেও একটা রেক্টাঙ্গুলার শেপ, এটা ডোর, আবার দুটো স্কোয়ার ছোট ছোট, এইভাবে আমরা করব কি উইন্ডো বানাবো। আজকে তোমাদের যেটা করতে হবে এই শেপ গুলো দিয়ে একটা হাটের ছবি আঁকবে, ঠিক আছে, হাটের ছবি এঁকে রং করবে, এখানে লাল রেড দিতে পারো, রেড বা অরেঞ্জ। আচ্ছা এখানে ব্রাউন কালার দিবে, এখানটাতে ইয়েলো দিতে পারো, আর উইন্ডোতে আর দূরে কি করবে তোমরা ব্লু কালার দিতে পারো। এই রংগুলো তোমরা করবে, করে আমাকে পাঠিয়ে দিবে আসছে, ঠিক আছে। সবাই ড্রয়িং করবে, এখন তো অনেক পড়ার চাপ কম, তোমরা একটু ড্রয়িংটা দিয়ে মনোযোগ দিয়ে করবে, সুন্দর করে বড় করে বানাবে, বানিয়ে আমাকে সবাই পাঠাবে, ঠিক আছে। ভালো থাকবে, টাটা।